কেসটা সলভ করার জন্য আমাকে দিল্লি থেকে আসতে হবে। যে করে হোক এই লোকটাকে খুঁজে বার করুন। টাকা থাকলে সব হয়, সব সত্যি মিথ্যে হয়ে যায় আর সব মিথ্যেকে সত্যি করা যায়। আমার লাইনে বেইমানি চলে না। ইমানদারির সঙ্গে কাজ করবি, তোকে এলাকার বেতাজ বাদশা বানিয়ে দেব। মুকুল রুপিয়া, হ্যাঁ মানি মানি, হ্যাঁ মিলেগা মানি 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 হলো হানি থাকলে মানি মারা গাঙ্গে হোঠে ঢেউ। তুই আমার সাথে গদ্দারি করেছিস আঙ্গুরি। আমি তুমি যদি হারিয়েও যাও দেখো তোমাকে ঠিক খুঁজে বার করবো আমি। চল বেশি বাবাল করলে না, ওই মুকুলকে দিয়ে ওর বুকে আমি দুটো ছেঁড়া করে দেবো বলে দিলাম। আপনি যা কিছু জানেন তাড়াতাড়ি আমাকে বলুন, তা না হলে কি করে আপনার পেট থেকে কথা বার করতে হবে সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। এই অঙ্গুরের বাগানে যত সাপ আছে তারা সবাই আমায় চেনে, আর কোন সাপের কত বিষ সেটা আমার জানা। আমি জানি মুকুলের একটাই নেশা, রুপিয়া। আমাদের শুধু ওনার চেহারাটা একটু একটু বদলে দিতে হবে। তোমাকে চিনতে ভুল করবো আমি? এখন ভগবানের কাছে একটা জিনিসই প্রার্থনা করি, জীবনে যেন আর কারো সাহায্যের দরকার না পড়ে। জীবনে কখনো কখনো জিততে গেলে হারতে হয়, আর জীবনের এটাই সত্য। আজ এই জীবন জুয়ায়, কেউ জেতে কেউ যে হারে। আজ এই জীবন জুয়ায়, কেউ জেতে কেউ যে হারে। বল বেটা, গোবর্ধন বাবু বুড়িলাল বেঁচে? আমাকে ভালোবাসো না? তোমার মতো পুরুষ ভালোবাসতে জানে না মুকুল। তোমাকেই ভালোবেসেছিলাম, তোমাতেই মন দিয়েছিলাম, মন দেয়ানে আর বেলা শেষে ফিরে এলে তুমি ভালোবেসে।